আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আমাদের হৃদয়টা এতটাই বক্র হয়ে গিয়েছে যে আমরা পানি দ্বারা পূর্ণ গ্লাসের শুধু খালি অংশটাই দেখতে পাই। একটি কাগজে একটি দাগ লেগে আছে সেটাই আমরা দেখতে পাই। যখন কারো ভুল দেখি তখন আমরা ভুলে যাই সেও তো রক্তের মাংসে গড়া একজন মাটির মানুষ। মানুষের বৈশিষ্ট্য যেমন ভুল ধরা, তেমনি মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তার ভুল শুধরিয়ে দেওয়া। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আমাদের উচিত অপর ভাই বোনদের কল্যাণ কামনায় তার ভুলকে শুধরে দেওয়া। আমরা অন্যের ভুল ধরার সময় যেমন ভুলে যাই সে মাটি তৈরি মানুষ, তেমনি এও ভুলে যাই যে আমি দীনি ইলাহির অনুসারী একজন মুমিন। মুমিন দিনই তো হচ্ছে অন্যের কল্যাণ কামন করা, যেমনটা তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কল্যাণ কামনা বলা হয় কারো ভুল শুধরানোর নিয়তে গোপনে ভুল ধরিয়ে দেওয়া এবং তাকে ভুল শুধরানোর সুযোগ দেওয়া। যদি কারো ভুল পাওয়া মাত্রই সবাইকে তা জানানো দেওয়া হয় এবং ভুলকারীকে দোষারোপ করতে থাকা হয়, এটা সুস্পষ্ট অপর মুমিনকে লাঞ্ছিত করার নামান্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনে এভাবে কাউকে লাঞ্ছিত করার অনুমতি দেওয়া হয়নি। এটা নিশ্চিত, এটা নিঃসন্দেহে বক্র হৃদয়ের মানুষের বৈশিষ্ট্য। এটা অবশ্যই মুনাফিক এবং পাপিষ্ঠদের কাজ। একজন মানুষের ভুল হয়েছে, ব্যক্তিগতভাবে হোক, তার আচরণের কারণে হোক, তার বৈশিষ্ট্য কারণে হোক, হয়তোবা তার অজান্তে ঘটেছে, কিংবা সে যা পড়েছে তার জ্ঞান গর্ব থেকে বলেছে, কিন্তু আমরা মুসলিমরা তার এই কথাকে যাচাই বাছাই না করে, আবার কেউ যাচাই বাছাই করে তাকে ভুলভাবে উপস্থাপন করে। যারা ভুল ধরে তাদের কাজই হচ্ছে ভুল ধরা, সূক্ষ্ম বিষয় নিয়ে তাকে বড় ধরনের অপবাদ দেওয়া, কাফের বলা, অমুসলিম বলা, আরও বিভিন্ন নিকৃষ্ট ভাষায় তাকে গালি দেওয়া, অপবাদ দেওয়া। আর যে যার দল, নেতা যা বলেছে যেভাবে তারা বুঝছে সেভাবে আরেকজনের বিরুদ্ধে চলে যায়, মশালা ক্ষেত্রে হোক, তারপরে নিয়মকানুনের দিক থেকে হোক, চরিত্রের দিক থেকে হোক, যে কোনোভাবে আপনার মতের সাথে মিলল না, আপনার কথার সাথে মিলল না, আপনি তার বিরুদ্ধে সবসময় লেগে থাকেন। আপনার তো ভুল হয়, আপনাকে যদি মনিটরিং করা হয় আপনার প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, আপনি দেখবেন যে আপনার ভুল হচ্ছে। কিন্তু আপনার দলের পক্ষে, আপনার দলের নেতার, আপনি তো কখনো তার ভুল পান না। সে কি পুরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে? সে কি পুরো ফেরেশতা? সে কি নবী? আপনার দলের তো কোনো ভুল পান না, কিন্তু অন্যের এত ভুল পান কেন? এত ভুল ধারা সে সংগৃহীত। ফুজাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, মুমিন ব্যক্তি গোপনে অন্যের ভুল শুধরে দেয়, আর পাপাচারীর জনসম্মুখে দোষ বলে তাকে লজ্জিত করে। দেখুন তো, আপনি কি এই পাল্লায় পড়ে গিয়েছেন কিনা? আপনি মুমিন হলে অন্যের ভুল ধরা আপনি তাকে গোপনে সংশোধন করবেন, তাকে বুঝাবেন, প্রকাশ্যে ইউটিউবে ছেড়ে ওয়াজ মাহফিলে এসব করে তো তার মান ইজ্জত আপনি ধ্বংস করে দিচ্ছেন, ইসলামকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছেন। অন্য সাধারণ মানুষ কি বুঝবে? আপনি যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি কোরআন হাদিস তাফসীর করেন, অন্য সাধারণ ব্যক্তি কি বুঝতে পারবে এই হাদিসটা কোন প্রেক্ষিতে এসেছে, কিভাবে ব্যাখ্যা করা যায়? সে তো বুঝবে না। আপনি তো ফিতনা ছড়াচ্ছেন সমাজে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো ভুল করলে তখন জৈনক ব্যক্তি, এক ব্যক্তি, অমুক ব্যক্তি এভাবে বলা হয়, তাদের নাম উচ্চারণ করা হয় না। আপনি দেখুন তো, সব হাদিসে দেখুন
জৈনিক ব্যক্তি এসেছে, এক ব্যক্তি এসেছে, এই পাপ করেছে, সেই পাপ করেছে, এই প্রশ্ন করেছে, তাদের নাম আসে না। এত সুন্দর, আলহামদুলিল্লাহ। তাই ভুলে গেলে চলবে না, আমাদের আকাইদা ঠিক রাখতে হবে, আমাদের আকাইদা সালাফদের মতো হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।